أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي سلم وسلم وبارك عليه صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على تو محبت رواز صل على رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد. وہ جو نہ دے تو کچھ نہ تو وہ جو نہ تو کچھ جان ہے وہ جہان کی جان گے تو جانو ہے صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی উদযাপন উপলক্ষে আজিম উসান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগে জনাব আলহাজ মুহাম্মদ শফিউল আহমদ সওদাগর সাহেব, মঞ্চ উপবিষ্ট অপরাপর উলামায়ে আহলে সুন্নাহ, মেহমানবৃন্দ, আমার সামনে বসা মুরব্বিন আইজাম নওজবান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র সূরা আসর তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, ঠিক না? আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা একটু কথা বলেন না, গণনা করে শেষ করা যাবে না। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। তো আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করেছে সমস্ত নিয়ামতের ঊর্ধ্বে নিয়ামত, নিয়ামতে কুবরা, নিয়ামতে উযমা, সেটা হচ্ছেন আমাদের রাসূল। বলুন না সুবহানাল্লাহ। যেই নবীজির আগমনের মাধ্যমে আমরা সব কিছু পেয়েছি,
ঠিক না? কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ধরনের শরীয়তের কানুন আহকাম রব্বুল আলামিন বান্দাদের উপর আবশ্যক করে দিয়েছে, এমনকি আল্লাহর পরিচয়ও পেয়েছি একমাত্র নবীজির মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি জাহেলিয়াতের অবস্থা দেখি, যে সময় মানুষের কাছে আল্লাহর পরিচয় ছিল না, মূর্তি পূজা, গাছ পূজা, আগুন পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, বিভিন্ন পূজা নিয়ে ব্যস্ত ছিল, আল্লাহর পরিচয় মানুষের কাছে ছিল না, মানুষের কলবে মায়া মমতা কিছুই ছিল না, ভ্রাতৃত্ব ছিল না, মহব্বত ছিল না, জুলমিয়তের মধ্যেই ছিল, খুনাখুনি মারামারির মধ্যেই ছিল, মা বোনদের কোনো সম্মান ছিল না, মা বোনদেরকে নর্তকী বানিয়ে রেখেছিল, আপন পিতা কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন দিত, গরিবের হক গরিবের কাছে নাই, মিসকিনের হক মিসকিনের কাছে নাই, এতিমের হক এতিমের কাছেই ছিল না, সবাই গরিবদেরকে ধনীরা গোলাম বানিয়ে রেখেছিল। এমন একটি কঠিন পরিস্থিতিতে যে জুলমিয়ত বেড়ে গেছিল, ওই কঠিন পরিস্থিতিতে রব্বুল আলামিন দয়া পরবশত হয়ে পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য, মানুষের কলবে ঈমান দেওয়ার জন্য, মানুষের কলবে রহমত ঢেলে দেওয়ার জন্য, মানুষের কলবে মহব্বত সৃষ্টি করার জন্য, গরিবের হক গরিবের কাছে, মিসকিনের হক মিসকিনের কাছে, এতিমের হক এতিমের কাছে, জুলমিয়ত দূরীভূত করার জন্য মহান রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে আমাদের রাসূলকে এই দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আগমন হয়ে মানুষের কলব থেকে যত ধরনের নেপাকিয়ত খারাপই ছিল সব দূরীভূত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন নবীজির আগমন না হলে আমরা খারাপ কাজেই থেকে যেতাম, ঠিক কিনা? নবীজির আগমন না হলে আমরা খারাপ কাজেই থেকে যেতাম, আল্লাহর পরিচয় পেতাম না, কোনো কিছুই পেতাম না যদি নবীর আগমন না হতো, ঠিক কিনা? আমরা খারাপ কাজেই থেকে যেতাম। সেটা আমার কথা নয়, রব্বুল আলামিনের কথা। সূরা বাকারা আয়াত নাম্বার 64 রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা ফাযলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু لَكُنْتُمْ مِنَ الْخَاسِرِينَ رَبُّ الْعَالَمِينَ বলেন, فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ, এ আমার বান্দারা, তোমাদের কাছে আমার মাহবুব নবীকে যদি প্রেরণ না করতাম, فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ, আমার বন্দনা, তোমাদের কাছে আমার মাহবুব নবীকে যদি প্রেরণ না করতাম, লাকুনতুম মিনাল খাসিরিন, তোমরা খারাপ কাজের মধ্যে থেকে যেতে। আমার মাহবুব নবীকে যদি প্রেরণ না করতাম, তোমরা কিসের মধ্যে? খারাপ কাজের মধ্যে, অন্ধকার জগতের মধ্যেই থেকে যেতে। আর আমার মাহবুব নবী আগমন হয়ে তোমাদের কলবে ঈমান ঢেলে দিলেন, ঈমানের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে, শরীয়তের কানুন আহকাম শিক্ষা দিয়ে তোমাদের কলবকে নূরে নূরানিত করে দিলেন। আন্ধারে ভুবনে উদয় হল পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, মহব্বত নিয়ে বলেন না, আন্ধারে ভুবনে উদয় হল পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, যিনি
সকল নবীদের সেরা নবী, যিনি সকল নবীদের সেরা নবী, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। আন্দার বুবনে উদয় গল পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, সলা দুনিয়া পুণ্যেরালো পেল, পুণ্যেরালো পেল, তিনি সকল উম্মতের পরকল্যাণকারী, তিনি সকল উম্মতের পরকল্যাণকারী, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। আন্দার বুবনে উদয় গল পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, সারা দুনিয়া মনোযোগ আছে কি বলছি? আমার নবীজি আগমন হয়ে যত ধরনের খারাপ কাজ সব কি করে দিলেন, আপনারা সবাই ঘুমাচ্ছেন, মনোযোগ আছে তো? কি বলছি, আমার নবীজি আগমন হয়ে যত ধরনের খারাপ কাজ আছে, যত ধরনের খারাপ কাজ, জুলমিয়ত যত ধরনের, যত প্রকার, সব কি করে দিলেন, বন্ধ করে দিলেন, দুরুবিত করে দিলেন, আর এখন আমরা সেগুলো ওপেন করে দিলাম। সুবহানাল্লাহ, না ঠিক না? জুলমিয়ত আমার নবীজি এসে বন্ধ করে দিলেন, দুরুবিত করে দিলেন, সমাজে যত ধরনের খারাপ কাজ সব কি করে দিলেন, বন্ধ করে দিলেন, যত ধরনের খারাপ কাজ, জুলুম অত্যাচার, অন্যের সম্পদ দখল করা, এতিমের হক দখল করা, গরিবের হক ছিনিয়ে নেওয়া, মানুষের অপরের হক ছিনিয়ে নেওয়া, এই সমস্ত কাজ আমার নবীজি কি করে দিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন, দুরুবিত করে দিয়েছেন, আর এখন আমরা এসে সব বিপরীত আবার সব চালু করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন না ঠিক না? এখন সমাজে জুলমিয়ত আরো বেড়ে গেল, জাহিলিয়তের যে অবস্থা এখন দেখা যায় বেশিরভাগ এই কাজগুলো। আমি কোরআনে পাকের একটি সূরা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, এক অর্থ হচ্ছে আসরের সময়ের শপথ, আরেকটা অর্থ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে সময় তসবিহ আনলেন ওই সময়ের শপথ। কয়টা? দুইটা। ওয়াল আসর, একটা হচ্ছে আসরের সময়ের শপথ, আল্লাহ শপথ করে বলছেন, আরেকটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে সময় তসবিহ আনলেন মক্কাতুল মুকাররমায়, আপনি যে সময় তসবিহ আনলেন ওই সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। আপনারা আমার কথা বুঝতেছেন? কি বলছি, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। ইল্লাল্লাযীনা আমানু, ওরা ছাড়া যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত,
এবং ভালো আমল করেছেন। ঈমান আনার পরে যারা ভালো আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, নিজেরা হকের উপরে থেকে অপরকে হকের তালিম দিয়েছে, অপরকে হকের শিক্ষা দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং বিপদের মধ্যে নিজেরাও ধৈর্য ধারণ করেছেন, অপরকেও বিপদের মধ্যে ধৈর্য ধারণ করার নসিহত করেছেন। অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ওরা নাই কারা, যারা ভালো আমল করেন ঈমান আনার পরে। ঈমান আনার পরে ভালো আমল যত আছে সব করেছেন, শুধু একা নয় মানুষদেরকেও তালিম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, আমরা তো এখন ভালো কাজেও নাই, অপরকে আবার তালিম কোথা থেকে দিব? কথা বুঝতেছেন তো? আমরা নিজেরাই নাই, আমরা নিজেরা খারাপের সাথে জড়িত, আমরা আমাদের চলাফেরা, আমার রসুল যে তালিম দিয়েছেন, যেই সুন্না দিয়েছেন সেই মোতাবেক আমরা নাই, আউলিয়ে কেরাম যেই শিক্ষা সে পথে আমরা নাই, আমরা খারাপ কাজের মধ্যে আছি, হালাল হারাম যাচাই বাছাই নাই, সব নিয়ে ফেলতেছি, সুদের সাথে জড়িত, ঠিক কিনা? আমাদের সমাজে বিভিন্ন জায়গায় সুদের সাথে জড়িত, অন্যের সম্পদ গ্রহণ করে ফেলতেছে, সুদের সাথে জড়িত, ওই হারামকে আমি যদি নামাজ পড়ি নামাজ হবে? কথা বলেন না, হারামকে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেও কবুল হবে? হাদিস শুনেন, হাদিস কানা মিসকাতে আছে এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূলুল্লাহ সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন, ফাকাল ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু সালিহান, وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم، ثم ذكر الرجل يطيل السفر أسعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب، ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام، فإنه يستجيب لذلك। আমার নবীজি নূরানি জবানে ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা তাইয়িব, নিশ্চয় রব্বুল আলামিন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ অপবিত্রকে গ্রহণ করে না। এই আপনাদের মনোযোগ নাই, অপবিত্রকে কি করে না? গ্রহণ করে না। আল্লাহ তাইয়িব, আল্লাহ পবিত্র, খারাপকে আল্লাহ কি করে না? গ্রহণ করে না। ওয়া ইন্নাল্লাহা আমাল মুমিনিন, নিশ্চয় মুমিনদেরকে তালিম দিলেন, আদেশ দিলেন, বিমা আমার বিল মুরসালিন, আম্বি কেরামদেরকে যেই শিক্ষা দিলেন, ফাকাল ইয়া আইয়ুহার রাসূল, এ আমার আম্বি কেরাম, কুলু মিনাত তাইয়িবাত, আপনারা পবিত্র গ্রহণ করুন, ওয়া আমালু সালিহা, এবং সৎ আমল করেন। وقال تعالى, এবং আল্লাহ আরো বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিকের মধ্যে যেগুলা পবিত্র তোমরা সেগুলা খাও। তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি ওই রিজিকের মধ্যে যেগুলা পবিত্র তোমরা সেগুলা গ্রহণ করো।
অতঃপর আমার রাসূল উল্লেখ করলেন আর রাজুল এমন একজন বান্দা ইউতিলুস সাবর যিনি মুসাফির বান্দা কি বান্দা মুসাফির বান্দা আশাতা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাই ইলা আস-সামাই ইয়া রব ওয়া মাত'আমুহু আরামুন ওয়া মাশরাবুহু আরামুন ওয়া মালবাসুহু আরামুন ওয়া গুসিয়া বিল আরামি ফা ইন্না ইউস্তাজাবু লিযালিকা আমার নবীজি বলেন এমন একজন মুসাফির বান্দা সফর করতে গেলেন মরুভূমি এলাকায় গেলেন ওই এলাকায় এমন অবস্থায় পৌঁছে গেল ধুলোমালিন্য হয়ে গেল চেহারা মলিন হয়ে গেল চুলের বাস নাই ধুলোমালিন্য অবস্থায় পৌঁছে গেল ওই অবস্থায় গিয়ে রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাতে লাগলেন অথচ ওই বান্দা যেগুলা খেয়েছে সেগুলা হারাম যেগুলা পান করেছে সেগুলা আরাম আরাম উপার্জন করেছেন শরীরের যে কাপড় পরিধান করেছে ওই পরিধানও আরাম পুরা শরীর আরামে ভরপুর এই আরাম নিয়ে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে কিভাবে আল্লাহর দরবারে ওই বান্দার দোয়া কবুল হবে পুরা শরীর কি কথা বলেন না মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল কার দোয়া কথা বলেন না মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল কোন পার্টিশন থাকে না ডাইরেক্ট কবুল কোন ধরনের কি থাকে না পার্টিশন থাকে না ডাইরেক্ট কবুল হয়ে যায় মা বাবার দোয়া ছেলে সন্তানের জন্য কবুল বলেন না মা বাবার দোয়া ছেলে সন্তানের জন্য কবুল মুসাফিরের দোয়া কবুল ডাইরেক্ট কবুল কোনো পার্টিশন নাই এটা গুরুত্ব বোঝাবার জন্য আমার নবীজি বলেন এ বান্দার পুরা শরীর তো কি হারাম দ্বারা গঠিত ওই বান্দার দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে মুসাফির এরপরও কি হচ্ছে না এমন এমন বান্দা যেগুলার দোয়া ডাইরেক্ট একটা হাদিস শুন আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে কোন ধরনের তো খারাপ লাগতেছে না হাদিস শুনেন হাদিস কানা ইমাম তিরমিজি হাদিস নাম্বার 2325 আবু কাবসা আন আবু কাবসাতাল আনমারিয় আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল সালাতাতুন উকসিমু আলাইহিন্না উআদ্দিদুকুম হাদীযান ফাহফাযূহু ক্বালা মা নাকসা মালু আবদিন মিন সাদাকা ওয়ালা যুলিমা আবদুন মাযলুমাতান ফাসবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা ওয়ালা ফাতা আবদুন بابا مسألة إلا فتح الله عليه بابا فقر أو كلمة نحوها أعددكم عددنا حفظهما فعده قال إنما الدنيا لأربع نفر عبد رزقه الله مالا وعلما فهو يتقي فيه ربه ويصل فيه رحمه ويعلم الله فيه حقا فهذا بأفضل المنازل وعبد ورزق الله علما ولم يرزقه مالا فهو صادق النية يقول لو أن لي مالا علم علي علم لعملت بعمل فلان فهو بنبي فهو بنيته فأجر ما صباغ وعبد رزقه الله مالا ولم يرزقه علما فهو يخمت في ماله بغير علم لا يتقي فيه ربه ولا يصل فيه رحمه ولا يعلم الله فيه حتى فهذا بأخبث المنازل وعبد لم يرزق الله مالا ولا علما فهو يقول لو أن لي مالا لعلمت فيه بما ما بعمل فلان فهو بنية فارزق ما سواه আমার নবীজি নূরানি জবানে ঘোষণা দিলেন
এ আমার বন্দারা, আমি তোমাদেরকে তিনটা বিষয় সম্পর্কে বলতেছি, তোমরা সেগুলা হেফজ করবে, মনে রাখবে। তোমাদেরকে তিনটা বিষয়, কয়টা? তিনটা বিষয় সম্পর্কে বলতেছি, তোমরা সেগুলা মনে রাখবা, হেফজ করবা। একটা হচ্ছে যে বান্দা আল্লাহর রাস্তায় দান করেছে, আমি রব্বুল আলামিনের শপথ করে বলতেছি, ওই বান্দার সম্পদ কমে না কমে না, ওই বান্দার সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কি হয় না, কমে না? আমি যদিও বা দেখতেছি কমে গেছে, আল্লাহ ওই সম্পদে কিন্তু বরকত দান করবেন, ঠিক না? অনেকে জমা করে রেখে দেয় কমে গেলে, ঠিক না? কমা করে কমে কমে গেলে জমা করে রেখে দেয়। এগুলার মধ্যে আরো সুদের মধ্যে আরো দিতে দিতে আরো কি করাই ফেলে ব্যাংকের মধ্যে, এরকম আছে না লেনদেন? কথা বলেন না, সম্পদের উপর সম্পদের পাহাড় করেছে। অনেকে যাকাত দেয় না, কি কয়ে কমে যাবে বিদায়, কমে যাবে বিদায়, সম্পদ যাকাত দেয় না। আমার নবীজি বলেন, ওই বান্দা দেখতেছে তার সম্পদ বেড়ে গেছে, সে জমা করে রাখতেছে বেড়ে গেছে, কিন্তু রব্বুল আলামিন ওই বান্দার উপর এমন একটা আযাব দিবেন, তার উপর এমন একটা অসুখ হয়ে যাবে, যেটার পিছনে সম্পদ খরচ করতে 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 সম্পদ সব শেষ করে ফকির হয়ে যাবে। কথা বুঝেন নাই? আপনার পবিত্র সম্পদ কখন পবিত্র হবে? যাকাত যদি ঠিকমতো আদায় করেন তখন আপনার সম্পদ পবিত্র থাকবে। হারাম হালাল যাচাই বাছাই করতে হবে, পৃথক করতে হবে। হালালের সাথে যদি হারাম বাজাই ফেলি তাহলে ওই সম্পদ কি হবে না, কথা বলেন না? আপনার এ কাপড়টা কি এখন পবিত্র না? যদি এখন পশ্চাপ লেগে যায় আর পবিত্র আছে? অপবিত্র। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কি বলছিলাম, আমার নবীজি একটু মনোযোগ দেন, আমার নবীজি নূরানি জবানে ঘোষণা দিলেন, যে বান্দা আল্লাহর রাস্তায় দান করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, ওই বান্দার সম্পদ কমবে না, আল্লাহ কি করে দিবেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, বললিনি বলবো না বলতে পারি না, বললিনি বলবো না বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায়, একটু মহব্বতের আওয়াজে, সবে বলিব কিন্তু তোমায়, ইয়া সবে নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ইয়া সবে নামে ছিলে তুই অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সারা দুনিয়া জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাক সিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন,
খাকিসি পর অধিকার তুমি করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরের জল, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সবে বলিব কিন্তু তুই বলতে পারি না, সরাতুয়া কি বললাম? এক নম্বর কি রব্বুল আলামিন বলেন, আমার নবীজি নূরানি জবানে ঘোষণা দিলেন, যে বান্দা আল্লাহর রাস্তায় দান করবে ওই বান্দার সম্পদ কি হবে না, বেড়ে যাবে, ঠিক না? সৎকা করলে, যাকাত ঠিক মতো আদায় করলে রব্বুল আলামিন ওই বান্দাকে ওই বান্দার সম্পদ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন দ্বিতীয় নম্বর, এমন বান্দা যে বান্দা মজলুম বান্দা, কি বান্দা? আগে বলেছিলাম মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে, ভুলে গেছে, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে, এখানে হচ্ছে মজলুম। মজলুম মানে যার উপর জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, অন্য মানুষ তাকে মেরেছেন, ওই বান্দা অন্যায় করে না, অন্যায় ভাবে মেরেছে, এরকম আছে না আমাদের সমাজে, অন্যায় ভাবে। ওইখানে আমাদের কোথায় ছেলে একটাকে মেরে ফেলছে, আবরার কয়েকজন মিলে একে ধরে মারতে মারতে মেরে ফেলেছে, জুলুম কি করেছে, জুলুম, জুলুম করে অন্যায় ভাবে মেরে ফেলেছে। ওই মজলুম যদি আল্লাহর দরবারে ওই মুহূর্তে কি করত, দোয়া করত, এদের জন্য বদদোয়া করলে সেগুলা কবুল হয়ে যেত। আমার নবীজি বলেন ওই মজলুম বান্দা ওই সময় ধৈর্য ধারণ করে, ওই সময় যদি কি করেন ধৈর্য ধারণ করেন, সমাজের মধ্যে এমন একজন মানুষ অন্যায় ভাবে তার সম্পদ নিয়ে ফেলেছে, এ ধরনের আছেন, জুলুম করেছেন, মানুষের জায়গা দখল করেছে, অনেকে কর্জ নিয়ে গুড়াই দেয় না, আদায় করে না, এরকম বান্দা আছে না? এগুলা থেকে বেঁচে থাকার দরকার আছে কিনা? মানুষের কর্জ নিয়ে আদায় না করে গুড়াইলে, কর্জ আদায় না করে কবরে চলে গেলে খবর আছে না? আওয়াজ করে বলেন না, খবর আছে কিনা? কেমন খবর? মিসকাতের হাদিস, হাদিস শুনেন। আচ্ছা আপনাদের তো কোনো সমস্যা নাই, আমি এক একটা থেকে এক একটাই যাচ্ছি, কিন্তু জায়গা বরাবর আবার আসবো ইনশাল্লাহ, কথা বুঝতেছেন? হাদিস শুনেন, মিসকাতের হাদিস, عن محمد ابن عبد الله ابن حجاج قال كنا جلوسا بفناء المسجد حيث يوضع الجنائز ورسول الله صلى الله عليه وسلم جالس بين ظهرينا فرفع رسول الله صلى الله عليه وسلم بصره قبل السماء فينظر ثم أطاط بصره وضع يده على جبهته قال سبحان الله سبحان الله ماذا نزل من التشديد قال فسكنتنا يوما وليلتنا فلن نار نار إلا خيرا حتى أصبحنا قال محمدا فسألت رسول الله صلى الله عليه وسلم ما التجديد الذي نزل قال في الدين والذي نفس محمد بيدي لو أن رجلا قتل في السماء ثم عاش ثم قتل في السماء في سبيل الله ثم عاش ثم قتل في سبيل الله ثم عاش وعليه دين ما دخل الجنة
জান্নাত হাত্তা ইয়াকদা দাইনহু বলুন না নাউযু বিল্লাহ সাহাবায়ে কেরাম একদিন নামাজের পরে জোহরের নামাজের পরে মসজিদের নববী শরীফের বাহিরে বারান্দার মধ্যে অপেক্ষা করলেন বসলেন এক একজন কথাবার্তা বলতেছে এক একজন আলাপচারিতার মধ্যে আছে কথাবার্তার মধ্যে আছে এমন সময় নবীজিও ওইখানে বসা অবস্থায় ছিলেন এমন সময় নবীজি আসমানের দিকে তাকালেন সুবহানাল্লাহ বলেন চক্ষু অবনত করে ফেললেন হাত তুলে দোয়া করলেন মুখে মসলেন আর সুবহানাল্লাহ বলে চক্ষু অবনত করে ফেললেন সাহাবায়ে কেরাম বই পেয়ে গেলেন ওই দিন রাতে ওই দিন পুরা দিন নবীজির কাছে প্রশ্ন করেন নাই পরের দিন নবীজির কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালকে দেখলাম আপনি আসমানের দিকে হাত উত্তোলন করলেন সুবহানাল্লাহ বলে চক্ষু অবনত করে ফেললেন কারণ কি আমার নবীজি বলেন ওই সময় আমি দেখতে পেলাম করজের আজাব নাজিল হতে কিসের আজাব আওয়াজ করে বলেন আমরা যে কর্জ পরিশোধ করি না কবরে চলে যায় মানুষের সম্পদ গ্রাস করে ফেলেছি কবরে চলে গেছি এদিকে আজাব নাজিল হচ্ছে কে দেখছেন কথা বলেন না নবীকে দেখার ক্ষমতা কে দিয়েছেন অনেকে তো বলেন নবী আমার মতো কোনদিন দেখছেননি কবরস্থানে আজাব নাজিল হচ্ছে না জান্নাতের বাতাস বয়ে যাচ্ছে কোনদিন দেখছেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক নবীজিকে দেখার ক্ষমতা কে দিয়েছেন আর হযরত বলেন খোদা নে কিয়া তুজকো আগাহ সবসে দো আলম মে জো কুছ খফি ও জলি হ্যায় দো আলম মে জো কুছ খফি ও জলি হ্যায় বলুন না সুবহানাল্লাহ আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আল্লাহ কোনো কিছু গোপন রাখে নাই এই দুনিয়াহের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ আপনার জন্য ওপেন করে দিয়েছেন খুদা নে কিয়া তুজকো আঙ্গা হো সবসে দো আলম মে জো কুছ খফি ও জলি হ্যায় দো আলম মে জো কুছ খফি ও জলি হ্যায় খুদা নে কিয়া তুজকো আগা হো সবসে খুদা নে কিয়া তুজকো আগা হো সবসে দো আলম মে জো কুছ খফি ও জলি হ্যায় নবী সরবরে গড়ে রসুল ও বলি হ্যায় সোনা দুনিয়া আমার নবীজি কি দেখলেন এ ভুলে গেছেন কর্জের আজাব নাজিল হতে দেখলেন আমার নবীজি বলেন এ আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো রব্বুল আলামিন এমন বান্দাকে এমন বান্দা শহীদ হলো একজন বান্দা শহীদ হলো আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে শাহাদত বরণ করলেন রব্বুল আলামিন ওই বান্দাকে আবার জান ফিরাই দিলেন আবারও শাহাদত বরণ করলেন আল্লাহ আবারও জান দিলেন আবারও শাহাদত বরণ করলেন বারবার শাহাদতের মুকাম পাওয়ার পরেও মানুষের কর্জ নিয়ে যদি কবরে চলে যায় ওই বান্দা জান্নাতে যেতে পারবে না ওই বান্দার স্থান হয়ে যাবে জাহান্নাম উচ্চ আওয়াজ বলুন না নাউযু বিল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার আছে কিনা মানুষের সম্পদ নিয়ে যদি কবরে চলে যায় খবর আছে না আজাব আছে কিনা আমার নবীজি বলছেন আমি দেখেছি আজাব নাজিল হবে আমরা তো এখন কর্জ না অন্যায় ভাবে মানুষের সম্পদ নিয়ে ফেলতেছি
দখল করে ফেলতেছি, জুলুম করতেছি, অনেকজনের সম্পদ গ্রাস করে ফেলতেছি, অনেক থেকে নিয়ে ফেলতেছি, গুড়াইতেছি, দিচ্ছি না। সেগুলা নিয়ে কবরে গেলে ওই বান্দা কিয়ামতের ময়দানে ছাড়বে? আপনাদের তো কোনো কষ্ট হচ্ছে না? না, আমি তো বলতে পারতেছি। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহ আলাইহি, বড় মুজাদ্দিদ, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বড় মাপের আলেম ছিলেন। বাদশাহ আওরঙ্গজেব উনার উস্তাদ ছিলেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহ বড় মাপের বলি, বড় মাপের মুজাদ্দিদ ছিলেন উনি। উনি মুজাদ্দিদ ছিলেন। উনি একদিন নৌপথে ভ্রমণ করতে লাগলেন, নৌকায় চড়ে, কি নৌকায় ভ্রমণ করতে যাচ্ছেন, এমন সময় উনার কানে আসতেছে, আমার আটানা, আমার আটানা, আমার আটানা। আওয়াজ কি আসতেছে যে কানে, শুনতেছেন যে আটানা, আমার আটানা, আমার আটানা। এখন না আটানার দাম নাই, এখন না আটানার দাম নাই। পাকিস্তান আমলে মুরব্বীরা বলেন না অনেক দাম ছিল না? এগুলা তো পাকিস্তান আমল না, অনেক আগে হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহ ওনার সময়ে উনি বলতেছেন। হ্যাঁ, এভাবে আটানা যেটা শুনতেছে উনি বলতেছেন, হায়রে এই আওয়াজ তো দুনিয়াবি আওয়াজ না, এটা তো কবরের আওয়াজ। কিসের আওয়াজ? কবরের আওয়াজ। আমরা কি কবরের আওয়াজ শুনি? না, ওই ক্ষমতা আমাদের আছে? না। কিন্তু আল্লাহর ওলিদের শোনার ক্ষমতা আছে কিনা? আছে। দিয়েছেন কে? আল্লাহ। আমার কথা নয়, রব্বুল আলামিনের কথা। সূরা হাদিদ আয়াত নম্বর 2, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজুন নাবতালিহ আমশাজুন নাবতালিহি ফাজআলনাহু সামিআ ফাজআলনাহু সামিআন বাসীরা। রব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসান, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি, মিন নুতফা, নুতফা থেকে, কিসের থেকে? নুতফা থেকে আমি মানুষ সৃষ্টি করেছি, নুতফা থেকে, নাপাক পানি থেকে, কিসের থেকে? নাপাক পানি থেকে। আল্লাহ এটা বলার কারণ বান্দার কাছে যাতে অহংকার না আসে। কিসের জন্য? এ আপনারা ঘুমাইতেছেন, বুঝতেছেন না? অহংকার না আসার জন্য। আমরা তো কিছু নিয়ে অহংকার করি, কারো কাছে সম্পদ বেশি হলে সম্পদের অহংকার, কথা বলেন? অনেকের চেয়ারের অহংকার, মন্ত্রিত্বের অহংকার, কথা বলেন না? অনেকের চেহারা সুন্দর হলে ওইটার অহংকার, বিভিন্ন মাধ্যমে আমরা অহংকার করি বিধান। আল্লাহ বলেন, এ আমার বান্দা, তুমি কি নিয়ে অহংকার করছো? আমি তো তোমাকে সৃষ্টি করেছি নাপাক পানি থেকে। এই স্মরণ যখন চলে আসবে আমার অহংকারটা দুরুবিত হয়ে যাবে, ঠিক না? এরকম অহংকার করেন অনেকে তো, হুন্ডা চলে এলে ওখানে অহংকার চলে আসে, মোটর সাইকেলে, ওই ওই বান্দা যখন চালায় ওইখানের মধ্যে ইবলিসে বাতাস দেয়, আর সে মনে করে তখন দুনিয়াটা থাক, সে উড়াই ফেলবে, কিন্তু নিজে উড়াইতে গিয়ে নিজে উড়ে যায়। এরকম পেপার পত্রিকায় আসে না? হুন্ডার মধ্যে বেশি অ্যাক্সিডেন্ট, ভাইয়েরা মনে কষ্ট নিয়েন না,
আমাকে যেটা বিষয় দিয়েছে ওই বিষয়ের মধ্যে আমি বলতেছি, এটা আমাদের জন্য শিক্ষা। নিয়ম মাফিক চালান, ঠিক না? আপনি যখন চালাবেন তখন ইবলিশের ওয়াসওয়াসা আসবে, তখন দোয়া দরুদ পড়ে উঠবেন, ঠিক আছে না? আল্লাহর নাম নিয়ে উঠবেন, ইস্তিগফার করবেন, হায়াত মওতের কোনো এজন্য আমাদের বাইদা যারা হুন্ডা চালান বিভিন্ন কিছু যে কোনো কাজে, যাতে বাতাস না দেয় ইবলিশে, ওই ধরনের ইস্তিগফার করবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, আমল করার তৌফিক দান করুক। আমার কথা আপনাদের খারাপ লাগতেছে? কি বলতেছি? আল্লাহ বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, আমি মানুষ সৃষ্টি করেছি নাপাক পানি থেকে, আমসাজিন নাবতালি, এরপরে আমি বান্দাকে বিভিন্ন মাধ্যমে পরীক্ষা নি, কি পরীক্ষা? কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা, আর কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা। আমি সম্পদ দিলাম, এই বান্দা সম্পদ গুলা কোথায় ব্যয় করতেছে, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করছে কিনা, এটা আল্লাহ পরীক্ষা করেন। আবার কাউকে সম্পদ দেয় না, এই বান্দা, এই বান্দাকে আমি সম্পদ দিলাম না, এই বান্দা আমার রাস্তা থেকে চলে গেছে কিনা। সুদের সাথে অনেকে জড়িত হয়ে যায়, মিসগাইড হয়ে যায়, ঠিক কিনা? এগুলো আল্লাহ পরীক্ষা করেন। ওই পরীক্ষার মধ্যে যখন ধৈর্য ধারণ করবেন, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবেন, ইবাদত করতে 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 ওই বান্দা আল্লাহর একদম প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহ বলেন, ওই বান্দাকে আমি বিভিন্ন মাধ্যমে পরীক্ষা নি, আল্লাহর ওয়ালিদের থেকে বিভিন্ন মাধ্যমে পরীক্ষা দেন, ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে আল্লাহর ওয়ালি হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, ফাজআলনাহু সামিআন বাসীরা, ওই বান্দা যখন ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, ওই বান্দা আমার সমী এবং বসীর হয়ে যায়। ওই বান্দার চোখ দিয়ে আমি আল্লাহর কুদরত প্রকাশ পাই, ওই বান্দার কান দিয়ে আমি আল্লাহর কুদরত প্রকাশ পাই। ওই বান্দার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়, ওই বান্দার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। অস্বীকার করলে কোরআন শরীফের আয়াত কে অস্বীকার করা হলো, ঠিক কি না? ঠিক। গৌসে পাক সাইন সাহেব বাগদাদ, উনি বাগদাদ শরীফে থাকলেও আমাদেরকে দেখতেছে কি না? দেখতেছে। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। গরিবে নামাজ আজমির শরীফে হলো আমাদেরকে দেখতেছেন কি না? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। হুজুর আল্লামা তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা শিরগুড়ি শাহ হুজুর কিবলা আলা হযরত আল্লাহর ওলিয়ে কামিল যত আছে, ইনারা আমাদের আমাদের থেকে দূরে হতে পারে, কিন্তু দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। শোনার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এই যে বলল ফাজআলনা উসামিয়ান বাসীরা, আমি এটা কি জন্য বললাম? ওই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাই, উনি কবরের আওয়াজ শুনতেছেন, সুবহানাল্লাহ বলেন না? আমি এই কথা বোঝাবার জন্য এই আয়াতখানা বললাম। উনি শুনতেছেন যে কি রে, এটা তো দুনিয়াবি আওয়াজ না, এটা কোথা? কবরের আওয়াজ। উনি নৌকা মাঝিকে বলতে লাগলেন, ওই আওয়াজ যেদিকে আসছে ওদিকে ঘুরাও, ওইদিকে ঘোরালেন, ওই জায়গায় গেলেন, সমুদ্র থেকে পানি নিলেন, কিছু পানি নিয়ে কিছু পরে ফু দিয়ে ওই বান্দার উপরে ছিটাই দিলেন, ওই বান্দা আস্তে আস্তে হুঁশের মধ্যে আসলো। কিরে বান্দা, তুমি তো জিন্দা আছো, তোমার এতক্ষণ আওয়াজ যেগুলা সেগুলা তো দুনিয়াবি আওয়াজ নয়, ওইটা তো কবরের আওয়াজ শুনলাম, ঘটনা কি? ওই বান্দা এবার আস্তে 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 দুনিয়ার মধ্যে এবার ব্রেন আস্তে আস্তে ক্লিয়ার হলো,
এবার ঘটনা বলতে লাগলো, হুজুর আমরা দুই বন্ধু, আমার কাছে স্বর্ণের দোকান, আমার বন্ধুর কাছে মুদির দোকান। আমার বন্ধু একদিন আমার কাছে এসে বলতে লাগলো, বন্ধু আপনি একটা আমার সাথে ওয়াদা করেন। কি ওয়াদা? আমি মারা গেলে আমার দাফন কাফনের ব্যবস্থা আপনি করবেন, আর আপনি যদি মারা যান আপনার দাফন কাফনের ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ, এরকম বন্ধু আছে? আছে, ভালো মানুষ আছে না দুনিয়াতে? ঠিক আছে, আমার দোকান যখন খুলতে আসলাম, স্বর্ণের দোকান, দোকান ওপেন করলাম, ওপেন করে কিছুক্ষণ বসলাম, এমন সময় একজন বন্দা এসে বলতে লাগলো, আপনার বন্ধু এন্তেকাল করেছে। এই কথা শুনার সাথে ঘর থেকে যখন বের হয়েছিলাম, আমার স্ত্রী বলেছিল একটা স্বর্ণ আনার জন্য, স্বর্ণের চেইন আনার জন্য। আমি ওই চেইনটা নিলাম, দোকান বন্ধ করলাম, পকেটের মধ্যে চেইন নিয়ে দৌড় দিলাম, আমার বন্ধুর গোসল দিলাম, গোসল দেওয়ার পরে কাফনের কাপড় পরিধান করালাম। এরপরে জানাজা হয়ে গেল, জানাজার পরে দাফন করে ফেললাম। কবর দিয়ে ঘরের মধ্যে যখন ফিরে আসলাম, আমার ওয়াইফ বলে, তোমাকে বলেছিলাম স্বর্ণের চেইন আনার জন্য, আনছো? পকেটে যখন হাত দিলাম, পকেটের মধ্যে ওই চেইন আর নাই। চিন্তা করলো, চেইন কোথায় গেল? ওই বন্ধুকে যে কবরে নামাইলাম, চেইন তো ওইখানে পড়ে গেছে। ওয়াইফকে বলতে লাগলো, চেইন ওইখানে কবরে তো পড়ে গেল, বাদ দাও, আমার কাছে তো স্বর্ণের দোকান, আর একটা এনে দিব। স্ত্রী মানে না, ওইটাই লাগবে, মাত্র না কবর দিছ, যাই নিয়ে আসো, মাত্র না কবর দিলা, গিয়ে নিয়ে আসো। স্ত্রী মানে না, জোর জবরস্তি পাড়াই দিল। ওই স্বামী যেই বরাবর নামলো, উনি বলতে লাগলেন, আমি যেই বরাবর আমার বন্ধুকে নামাই দিলাম, আমার বন্ধুকে যে বরাবর নামাই দিলাম, আমি ওই বরাবর করে খনন করলাম, ওই বরাবর খনন করে নামতে লাগলাম, দেখলাম আমার বন্ধুর কবর আর বন্ধুর কবর নাই। ওইখান থেকে নূর বের হতে লাগলে, আমার নবীজি বলেছেন, আমরা তো এমনি দুনিয়ায় থাকতে কবর খনন করলাম, এক এতটুকু জায়গা আছে, এত অল্প জায়গা, লম্বায় 3.5 হাত, মাত্র এই অল্প জায়গা। আমার নবীজি বলেন, যে বান্দা নক্ত মোতাবেক নামাজ আদায় করবে, ভালো আমল করবে, কোন ধরনের খারাপের সাথে জড়িত হবে না, সুন্নত মোতাবেক চলে, কবরে গেলে ওই বান্দার কবর আর খবর থাকবে না, ওই বান্দার কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। যে বান্দা ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করেছে, ওই বান্দার নামাজের কারণে ওই বান্দার কবর আর অন্ধকার থাকবে না, সেটা নূরে নূরানিত হয়ে যাবে। নামাজ পড়ার দরকার আছে তো? আমরা তো এখন নামাজের কাছে নাই, নামাজ থেকে দূরে। নামাজ পড়লে ফায়দা আছে না? আমার নবীজি বলেন, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করলে, আমরা যারা মুমিন ঈমানদার বান্দা, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন, ঠিক না? ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা ফরজ করে দিয়েছি, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা ফরজ করে দিয়েছি। ফরজ বলেন না কি? আর এই ওয়াক্ত মোতাবেক সুন্দরভাবে যদি নামাজ পড়ে কবরে যায়, ওই কবর আর কবর থাকবে না, বেহেশতের বাগান হয়ে যাবে, ওই নামাজ আমার জন্য নূর করে দিবেন। আর নামাজ না পড়ে কবরে গেলে খবর আছে কিনা? ইচ্ছাকৃতভাবে নামাজকে ফেলে দিয়েছি, নামাজ পড়ি নাই,
আমার নবীজি বলেন এক ওয়াক্তের জন্য 80,000 বছর কবরে জ্বলতে হবে। কয় হাজার বছর? 80,000 বছর কবরে একটা ওয়াক্তের জন্য। হিসাব করে দেখেন আমরা কত ওয়াক্ত নামাজ ফেলে দিয়েছি ইচ্ছাকৃতভাবে, শুধু কবরে নয় কিয়ামতের ময়দানে কেমন হবে। আর আমাসে সুরাম সূরা কলম রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা ইউকশাবু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউনা খাশিআতান আবসারুহুম তারাকুহুম যিল্লাহ وقد كانوا يدعون الى السجود وهم سالمون رب العالمين বলেন يوم يكشف عن ساق কিয়ামতের কঠিন দিনে বান্দার পায়ের গুছাগুলো খুলে ফেলবে। পায়ের গুছা ছিলেন মুড়ি মুড়ি মুড়িগুলো খুলে ফেলবে। يوم يكشف عن ساق يوم يكشف عن ساق বান্দার পায়ের গুছাগুলা খুলে ফেলবে। ওয়াইদাউনা ইলা সুজুদ এরপরে আল্লাহ হুকুম দিবেন সিজদা দেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে সিজদা দেওয়ার জন্য। পায়ের গুছা খুলে নেবার কারণে কষ্টের কারণে ওই বান্দা সিজদা দিতে পারবে না। ফালা ইয়াসতাতিউনা খাশিআতান আবসারুহুম তারাকুহুম যিল্লাহ সিজদা যখন দিতে পারবে না ওই বান্দা চক্ষু অবনত করে ফেলবে। ওই সময়ে রব্বুল আলামিনের পক্ষ থেকে লাঞ্ছনাদায়ক আযাব শুরু হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। ওই বান্দা গুলা কারা? ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। এরা ওই সব বান্দা যারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় শরীর সুস্থ ছিল, মস্তিষ্ক ঠিক ছিল, ব্রেন ঠিক ছিল, শারীরিক সুস্থতা থাকার পরেও মুয়াজ্জিন যখন আজান দিয়েছেন ওয়াক্ত যখন শুরু হয়ে গেল ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করে নাই, মসজিদে দেয় নাই, আল্লাহর ঘরে গিয়ে সিজদা দেয় নাই, নামাজ পড়ে নাই, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন এই বান্দা তোমাকে আমি দুনিয়ার বুকে থাকা অবস্থায় শরীর সুস্থ রেখেছিলাম, মস্তিষ্ক ঠিক রেখেছিলাম, এরপরেও তুমি আমার দরবারে সিজদা দিতে আসো নাই, আজ কিয়ামতের ময়দানে তোমাকে আমি অসুস্থ করে দিলাম, পায়ের গুছা খুলে নিলাম, এবার তুমি সিজদা দাও। কষ্টের কারণে ওই বান্দা সিজদা দিতে পারবে না, সিজদা যখন দিতে পারবে না চক্ষু অবনত করে ফেলবে, মাথা নিচু করে ফেলবে, মাথা যখন নিচু করে ফেলবে ফালা ইয়াসতাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সব বান্দাদের উপর লাঞ্ছনাদায়ক আযাব শুরু হয়ে যাবে। নামাজ পড়া দরকার আছে তো? আছে। আল্লাহ সবাইকে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করার সেই তৌফিক দান করুক। আমিন। আমি কি লম্বা করে ফেলতেছি না? না, শেষ করে ফেল না। ঠিক আছে, ঠিক আছে। আমি কুত্তে কে গেছিলাম ওই বন্ধুর কবর, আপনারা তো সরে গেছেন, আমি বলছি এক একটা থেকে যাব কিন্তু জায়গা বরাবর আবার আসব। কোনটা? বন্ধুর কবর। হ্যারে বন্ধুর কবর তো কবর নাই, আলো হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, আমার দিয়ান আর নাই। আমি ওইখানে নেমে গেলাম, নেমে গিয়ে দেখতে পেলাম অবস্থা দেখলাম ভিন্ন রকম, সুন্দর পরিবেশ, সবাই জান্নাতি পোশাক পরিধান করা, সুন্দর সুন্দর চেহারার মানুষ দেখলাম, একে অপরে গল্প গুজবের মধ্যে আছে, এক একজন আলাপচারিতার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখলাম একজন মুরব্বী এসে আমার কলার ধরে ফেললো, আমার আটানা দাও। কি দাও? আমার আটানা দাও। জিয়া তার তুনে না সারি তারিবেন মরা তুমি কি চারণ যাবো না? এমন দরা ছাড়তে পারে না। ওই বন্ধা নামছে পকেটে কোনো টাকা পয়সা নিয়ে নামছে নি না,
কোন টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, এখন আটানা করতে গিয়ে দিব, মানুষ জড়া হয়ে গেছে, আরে কি হয়েছে মুরব্বি আমার আটানা পাই, এই বন্দা থেকে আমি আটানা পাই, এই বন্দা আমার আটানা দেয় না, আমার আটানা দেয় নাই, মানুষ জড়ু হতে হতে হঠাৎ বন্ধু দৌড়ে আসলো, কিরে বন্ধু তুমি এখানে কেন, ঘটনা বললো এ ঘটনা এটার জন্য নামলাম, দেখলাম পরিস্থিতি ভিন্ন রকম, তোমার কবর দেখলাম নূরে নূরানিত, ওই বন্ধু বলতে লাগলো মুরব্বি ছাড়েন এ তো এখনো মারা যায় নাই, সুবহানাল্লাহ, বন্ধু আমাকে কবর থেকে উঠাই দিল, উঠাই দিল, আমার মস্তিষ্ক ছিল ওই কবরের মধ্যে, আরে ওই বান্দার সম্পদ তো আমি পূরণ করি নাই, ওই বান্দার সম্পদ তো আমি দিতে পারি নাই, হযরত আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো বড় মাপের মুজাদ্দিদ ছিলেন, উনি বলতে লাগলো এ আল্লাহর বান্দা আপনার নসিব ভালো, আপনি মারা গিয়ে কবরে যান নাই, এর আগে গেছেন বিদায়, আপনি একটা কাজ করেন, ওই আটানা মোতাবেক অথবা এর চাইতে বেশি দিয়ে হলো, আটানা মোতাবেক অথবা এর চাইতে বেশি হলেও উনার পরিবারের মধ্যে দান করে আসেন, সুবহানাল্লাহ, উনার পরিবারে দিয়ে আসেন আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, মানুষ থেকে সম্পদ নিলে আদায় করা দরকার আছে তো, আছে, মানুষের সম্পদ জুলুম করলে খবর আছে না, আছে, আল্লাহ এগুলা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক, আমিন, আমিন, আওয়াজ করে বলুন না আমিন, আমিন, আমি কুত্তেকে গেছিলাম, ওই দুইটা গেল তিনটার কথা হাদিস যেটা পড়েছিলাম মনে আসে তো, হাদিস যেটা পড়েছিলাম একটা হচ্ছে যে বান্দা আল্লাহর রাস্তায় দান করবে তার সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবেন, কমবে না, আর দ্বিতীয় হলো মজলুম বান্দা যাকে জুলুম করা হয় অন্যায় ভাবে মারা হয়, ওই বান্দা যদি অন্যায় ভাবে সম্পদ গ্রাস করে ফেলেছে, অন্যায় ভাবে জাকাত দখল করে ফেলেছে, অন্যায় ভাবে আমার সম্পদ নিয়ে ফেলেছে, ওই মুহূর্তে যদি ওই বান্দা কি থাকে ধৈর্য ধারণ করে রব্বুল আলামিন ওই বান্দার স্থান উচ্চ মকাম দান করবে, ওই মুহূর্তে ধৈর্য ধারণ করলে ওই বান্দার স্থান জান্নাতে একদম উচ্চ মকাম দান করবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কয়টা গেল তৃতীয় নম্বর, এমন বান্দা ফকির, কি গরিব, গরিব ফকির আছে না, ফকির শরীর সুস্থ আছে কাজ করতে পারে কিন্তু মানুষের কাছে ভিক্ষা চায়, ওই বান্দাকে আল্লাহ ফিরাবেন না, ওই বান্দাকে ওই কাজের মধ্যে রেখে দিবেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আমাদের দেশে এরকম মানুষ আছে না, আছে, আছে, ফকির দুই ধরনের আছে, একটা হচ্ছে গরিব নি আর একটা হচ্ছে পয়সাওয়ালা ফকির, কি বলা পয়সাওয়ালা ফকির আছে না, আছে, কি যৌতুক চায়, যৌতুক, কথা বুঝেন নাই, কি চায়, কি চায় যৌতুক চাওয়া, এটাও একটা বিজ্ঞান, আমাকে মোটর সাইকেল দিতে হবে, ফ্রিজ দিতে হবে, খাট পালন দিতে হবে, এত লাখ টাকা দিতে হবে, এটা চাওয়া না, চাওয়া এটা বিজ্ঞানী, কথা বলেন না, কিরে ভাই আমি চাইবো কেন, আমি মানুষ থেকে কেন ভিক্ষা চাইবো, আমি যা চাওয়ার আমার রসুল থেকে চাইবো, কথা বলেন না, আমি যা চাইবো কার থেকে, আমার নবীর কাছ থেকে, মানুষের কাছ থেকে কেন চাইবো, আমার রসুল আমাকে দিবেন, এই আকীদা আছে কিনা, আল্লাহ আমি রসুলকে দে আমি রসুল বন্টন করি, আমার মালিক আমার রসুলের মালিকানায় কোনো কমতি আছে, আমার রসুলের মালিকানায় কোনো কমতি আছে, আমি মানুষের কাছে ভিক্ষা কেন চাইবো, যৌতুক কেন চাইবো, আমি আমার রসুল থেকে চাইবো, ঠিক কিনা, নই রে আটলান্টিক নই প্যাসিফিক আরো বড় আরো গভীর অধিক খুদার রহমতে মহাসাগর দয়াই ভরপুর কানাই কানাই দয়াই ভরপুর
কানাই কানাই আমার নবীজির মালিকানাই জারি আছে ওই পাক মদিনায়। বলুন না সুবহানাল্লাহ। কোন আটলান্টিক নয়, কোন আটলান্টিক মহাসাগর নয়, এর চাইতে আরো গভীর আল্লাহ আমার রসুলকে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রসুলের মালিকানায় কোন কমতি আছে? দয়াই ভরপুর কানাই কানাই, দয়াই ভরপুর কানাই কানাই আমার নবীজি মালিকানাই জারি আছে ওই পাক মদিনায়। শেষ গরে আবু বকর ডুব দিয়ে হলেন সিদ্দিকে আকবর, তৃতীয় খলিফা হযরত উমর, অর্ধ জাহানের রক্ত কবর। ঠিক কি না? শেষ গরে আবু বকর ডুব দিয়ে হলেন সিদ্দিকে আকবর, তৃতীয় খলিফা হযরত উমর, অর্ধ জাহানে রক্ত কবে। উসমানে কোনি দুলুরের কোনি আলির মর্যাদার নাইর সীমানায়, আলির মর্যাদার নাইর সীমানায় আমার নবীজি মালিকানায় জারি আছে ওই পাক মদিনায়। সলা দুনিয়া পানি নাই, ইয়া রাসূলুল্লাহ পানি তো নাই, তৃষ্ণা লাগছে, পানি তো নাই, উযু করতে পারছি না, পানি তো নাই, গোসল করতে পারতেছি না। আমার রাসূল বলেন একটা পাত্র নিয়ে আসো। বুখারী শরীফের রাওয়ায়ত, পাত্র নিয়ে আসলেন, আমার নবীজির হাত মুবারক এভাবে রাখলেন, পাঁচ আঙ্গুল দিয়ে এমন ঝর্ণা ছুটলো, সবাই তৃষ্ণা মিটালেন, উযুও করলেন, গোসলও করলেন। পানির অভাবে হুদাইবিয়ায় উযু আর গোসল করবে কোথায়? দিশাহীন হয়ে মুসলিম সবাই নবীর দরবারে আরজি জানায়। পানির অভাবে হুদাইবিয়ায় উযু আর গোসল করবে কোথায়? দিশাহীন হয়ে মুসলিম সবাই নবীর দরবারে আরজি জানায়। নবীর পাঁচ আঙ্গুলে ঝর্ণা চটিলে সেই পানি রাখার ছিল না উপায়, সেই পানি রাখার ছিল না উপায়। আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাক মদিনায়। নয় রে আটলান্টিক, নয় প্যাসিফিক, আরো বড় আরো গভীর অধিক। সারা দুনিয়া আপনাদের কি কষ্ট হচ্ছে? কি বলছি, চাইলে কার থেকে চাইবো বলেন না? আল্লাহ থেকে চাইবো নবীর মাধ্যমে, ঠিক না? আমার রসুলকে তো মালিক বানাই দিছেন। আমার রসুল দিয়েছেন মৌলা আলীকে, আনা দারুল হিকমে ওয়ালিয়ুম বাবুহা, আনা মদিনাতুল ইলম ওয়ালিয়ুম বাবুহা, আমি আলমের শহর, ওই শহরের দরওয়াজা আলী। ভেলায়তের সাইনসা বানিয়ে দিলেন মৌলা আলী থেকে হৌসে পাক, মৌলা আলী থেকে গরিবে নামাজ, মৌলা আলী থেকে সৈয়দ আহমদ শাহ শিরকুটি রহমতুল্লাহ আলাই, মৌলা আলী থেকে আবিষ্কারী তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা, মৌলা আলী থেকে আলা হযরত, মৌলা আলী থেকে হযরত কিবলা আলম, মৌলা আলী থেকে বাবা ভান্ডারি, মৌলা আলী থেকে দেলাওয়ার হোসেন মাইজ ভান্ডারি ও সিয়ে রসুল আজম, দেলাওয়ার হোসেন মাইজ ভান্ডারি, মৌলা আলী থেকে সমস্ত আউলিয়ে কেরাম বেলায়েত পেয়েছেন। সুবহানাল্লাহ।
কি বলছিলাম, চাইলে কার থেকে? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি কি বলছিলাম, ওই ভিক্ষুক ভুলে গেছেন, ওই অবস্থার মধ্যে আল্লাহ রেখে দিবেন। আমার নবীজি হাদিস শেষ করে নাই, আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, আরো চার ধরনের মানুষ, কয় ধরনের? চার ধরনের মানুষ সম্পর্কে তোমাদেরকে বলতেছি। এমন মানুষ, এটা মিস্টার রেওয়ায়াত এবং তিরমিজি শরীফ। এই বাবুরা কি বলছিলাম, চার ধরনের মানুষ, একটা হচ্ছে এমন বান্দা রব্বুল আলামিন যাকে এলম দিয়েছেন এবং সম্পদ দিয়েছেন, এমন মানুষ যাকে আল্লাহ এলম দিয়েছেন এবং সম্পদ দান করেছেন, ওই বন্দের কাছে সম্পদ থাকা, এলম থাকার কারণে, জ্ঞান থাকার কারণে, ওই বন্দা ওই জ্ঞান অনুযায়ী তার সম্পদ গুলা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, খারাপ কাজে নয়, মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন, বিভিন্ন যত ধরনের ভালো কাজ আছে, ওই বন্দা এলম থাকার কারণে, জ্ঞান থাকার কারণে ওই বন্দা বিভিন্ন ভাবে আল্লাহর রাস্তায় খরচ করেছেন, সুবহানাল্লাহ। এরকম আছে না? আমাদের হুজুর কিবলা আলম সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহ, উনি কুত থেকে পাকিস্তান থেকে এসে উনাকে আল্লাহ, উনি তো আউলাদ রসুল, ওইটা তো পাওয়ার আলিশান আরেক দিক দিয়ে, উনাকে এলমও দিয়েছেন, ওইভাবে ওই এলম অনুযায়ী উনার সম্পদ গুলা মাদ্রাসা করেছে, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ, উনার ফয়েজতে আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহ, উনি এসে এই আজকে পুরা বাংলাদেশে কতটা মাদ্রাসা, ঠিক কিনা? উনাদের সম্পদ কোথায়? মাদ্রাসা। হাসিমি শাহ হুজুর 12 দিন ব্যাপী মাহফিল চালাচ্ছেন, সুবহানাল্লাহ, মাদ্রাসা করেছেন, সম্পদ অনুযায়ী মাদ্রাসা করেছেন, 12 দিন ব্যাপী মাহফিল চলতেছে, রবিউল আব্বাল মাস, এই ভালো কাজের মধ্যেই বিয়ে করতেছে, সুবহানাল্লাহ বলেন না? এগুলো আমাদের জন্য কি শিক্ষা বলেন না? এগুলো আমাদের জন্য কি এক নাম্বার, যে বান্দার কাছে আল্লাহ এলম দিয়েছে এবং সম্পদ দিয়েছে, ওই বান্দার কাছে এলম অনুযায়ী তার সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে পৌঁছে দিবেন। দ্বিতীয় নম্বর, এমন বান্দা যার কাছে এলম আছে, সম্পদ নাই, কি আছে? এলম আছে, কিন্তু কি নাই? সম্পদ নাই। সম্পদ না থাকার পরেও ওই বান্দা নিয়ত করেছেন, আল্লাহ যদি আমাকে সম্পদ দিত আমার সম্পদ অনুযায়ী এই বান্দা যেভাবে আল্লাহর রাস্তায় খরচ করতেছে, মাদ্রাসা করতেছে, মসজিদ করে দিচ্ছে, সমাজে বিভিন্ন ভালো কাজের মধ্যে ব্যয় করতেছে, মাহফিলের জন্য ব্যয় করতেছে, মিলাদুন্নবীর মাহফিলের জন্য ব্যয় করতেছে, ওই বান্দার মতো আমিও খরচ করতাম। এরকম আলেম আছে না? উনারা ভালো নিয়ত করার কারণে রব্বুল আলামিন ওই বান্দাকেও একই ভাবে একই স্থান দান করবেন, একই ভাবে একই স্থান দান করবেন। কয়টা গেল? তৃতীয় নম্বর, এমন বান্দা যাকে আল্লাহ অসংখ্য সম্পদ দান করেছেন কিন্তু এলম নাই, কি নাই? এলম নাই, সম্পদ অনেক, সম্পদের মালিক, কিন্তু কি নাই? এলম নাই। ওই বান্দার কাছে এলম না থাকার কারণে ওই বান্দা সম্পদ গুলাও আল্লাহর রাস্তায় ব্যয় করে না, বিভিন্ন খারাপ কাজের মধ্যে ব্যয় করে। এরকম আছে না? আছে। এই ক্যাসিনো বানাই দে,
কথা বলেন না, কিনু জুয়ার আসর আমার নবীজি এসে জুয়া বলেন হারাম কাজ সব কিছু উঠাই দিয়েছেন। ওই আগেই বলেছিলাম আমরা এসে ওপেন করে দিয়েছি, আসে না কথা বলেন না, আমি আমি শুরুতেই বলেছি আমার রসুল সব দুরুবিত করেছেন কিন্তু আমরা এসে আবার চালু করছি। সম্পদ আছে ঠিক কিন্তু কোথায় ব্যয় করব, ডিজের মধ্যে ব্যয় করতেছে, ব্যান্ডের মধ্যে ব্যয় করতেছে, ফেকেসের মধ্যে ব্যয় করতেছে, জুয়ার মধ্যে লাগাই দে, সিজন মাফিক আইপিএল আসলে বলে বলে ওভারে ওভারে জুয়া লাগাই কিনা, হ্যাঁ মাহফিলের জন্য ভালো কাজের জন্য হলে খরচে ডুবি আসে, ডিজে দিয়ে ফেলে, ব্যান্ড দিয়ে ফেলে, প্যাকেজ দিয়ে ফেলে, সম্পদ কোথায় ব্যয় করতেছে, খার রাস্তায় খারাপ রাস্তায়। এই কথাগুলো আমাদের জন্য শিক্ষা নিও কিনা, এমনি শুনে খান দিয়ে শুনে এখানে ওখানে ফেলাই দিব এরকমেরই না, আমল করা দরকার আছে কিনা, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান। আচ্ছা আপনাদের কি খারাপ লাগতেছে এরকম সমাজে আছে না, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আসলে দেখা যায় ফকেটের টাকা খরচ করে করে একবারে গোড়া রাস্তা সাজে ফেলি পতাকার রং দি, অনেকের ঘর ওই রঙে রাঙিয়ে ফেলেছে, কথা বলেন না, অনেকে বিরিয়ানির ডেক ফাগাই ফেলে, আবার অনেকে হুন্ডা মিছিল বের করে বিজয় লাভ করেছে। হ্যাঁ রে ভাই, কার জন্য ডেক ফাগাচ্ছেন, কার জন্য হুন্ডা মিছিল বের করেছেন? যারা আমাদের মুসলমান ভাইদেরকে মেরে ফেলতেছে, ওই ইহুদিরা আমাদের মুসলমান ভাইদেরকে নির্যাতন করে করে মেরে ফেলতেছে, মা থেকে ছেলে আলোক করে ফেলতেছে, ছেলে থেকে মা আলোক করে ফেলতেছে। ওরা ওরা জানে না এমন কি রোজার মৌসুম রোজা রাখতে পারতেছে কিনা, ইফতারি করতে পারছে কিনা, সেহরি ঠিক মতো খেতে পারছে কিনা, কোন দিকে বোমা হামলা হয়, কোন দিকে বন্দুকের আঘাত আসে, ওই চিন্তায় ব্যস্ত ঠিক কিনা। আজকে এই ইহুদিরা আমাদেরকে মারতেছে আর আমরা এমন মুসলমান সেই ইহুদির জন্য ফুটবল খেলা নাম দিয়ে বিভিন্ন খেলা নাম দিয়ে ওদের জন্য পতাকা নেই, ওদের জন্য হুন্ডা মিছিল বের করি, ওদের জন্য বিরিয়ানি ডেক পাগাই, কার জন্য করতেছি? ইহুদি নসরার জন্য। ওরা তো আমাদেরকে চিনো না, এরা আমাদেরকে চিনে? আমাদেরকে চিনবে? কিল্লে বাজে ফলাই করে দি। অনেকে নিজের সাপোর্টের পতাকা টাকাইতে গিয়ে নিজে লটকে গেল, কথা বলেন না, এগুলা মন গড়া কোনো কথা না, পত্রিকায় দেখলাম, পত্রিকায় আসছে না, নিজেটা হাইটে যায় নিজে লটকে গিয়ে কানান্তর তার কার জন্য মরে গেলেন, মরটা কিসের হবে? ইহুদির কাতারে, কিসের কাতারে? আজ আমরা কোথায়? এই সমস্ত কিছু কালচার বাদ দিতে হবে কিনা, আওয়াজ করে বলুন না, বাদ দিতে হবে কিনা? কি জন্য আমরা পতাকা উত্তোলন করব? মিলাদুন্নবী মাস আইলি তো একখান পতাকা উলিন না বাড়ি, বেদাত বলে বলে উল্টাই ফেলি, ব্রাজিল আর্জেন্টিনার লাই মিছিল বাড়ি করে ফেলে জুলুজুর সময় তো যাই না বাড়ি, নবী পেয়ে খুশি হচ্ছি ওইটাই না ইবাদত, ওইটার মধ্যে না আল্লাহ খুশি। ফাবিদালিকা ফাল্লাফরু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমার নবীকে পেয়ে যারা খুশি উদযাপন করেছে, মিলাদুন্নবীর জুলুস করেছে, আমি আল্লাহর কাছে তার সমস্ত ইবাদতের চাইতে বড় আনন্দনীয় এটা, সুবহানাল্লাহ, অধিক উত্তম, বলুন না সুবহানাল্লাহ, কি বললাম, যেটা আমাদের প্রয়োজন ওইটার কাছে নাই, আমরা দৌড়তেছি ইহুদি নসরার পাল্লা, এগুলা থেকে বেঁচে থাকার দরকার আছে কিনা? আছে।
আজ থেকে এগুলা বন্ধ করে দেওয়া দরকার আছে কিনা? আছে। আজকের মাহফিল সার্থক হবে যদি আমরা এগুলা আমল করে যেতে পারি। আজকে এগুলা যে আলোচনাগুলা করতেছি এগুলা যদি আমরা আমল করে চলি আমাদের জীবন সার্থক, মাহফিলও সার্থক। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ইহুদি নাসারার কালচার থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন। আমিন। কি বলছিলাম আপনাদের, কি খারাপ লাগতেছে? না, আমি আর বেশিক্ষণ নয়, শেষ করে দিব। মানুষ না, মানুষের জন্য না, আমিও যাবো যে এখান থেকে বল আসতেছি। আমি এগুলা বলে ফেলতেছি, আমি কি বলতেছি, কয় নাম্বার? তিন নাম্বার। তিন নাম্বার, তৃতীয় নাম্বার, দুইটা গেছে। তৃতীয় নাম্বার, এমন বন্দা যার কাছে অসংখ্য সম্পদ, অরেল সম্পদের মালিক, কিন্তু জ্ঞান নাই, এলম না থাকার কারণে ওই বন্দার সম্পদ গুলা ভালো কাজে ব্যয় করে না, খারাপ কাজে ব্যয় করে, মদ জুয়া এগুলার মধ্যে কি করে ফেলে? রব্বুল আলামিন ওই বন্দাকে জাহান্নামের নিম্ন স্থানে দিবেন। নাউজুবিল্লাহ, বড় আওয়াজ বলেন না, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, ওই বন্দাকে কোথায়? জাহান্নামে। চতুর্থ নম্বর, যার কাছে এলমও নাই সম্পদও নাই, কি নাই? এলমও নাই সম্পদও নাই, এলমও নাই সম্পদ নাই, কিন্তু ওই বন্দা বলতে লাগলো আমার কাছে যদি এই সম্পদ থাকতো, এই বন্দা যেভাবে খরচ করেছে জুয়ার মধ্যে, হারাম কাজের মধ্যে যেভাবে ব্যয় করেছে, আমিও ওইভাবে ব্যয় করতাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা ফাড়াইয়েরি আর আছে নাই, ইন্দিও নাই, অন্দিও নাই, আরে নিত গরিব হইতে কি তো হই খারাপই নারি। কোনগুলা হারাম গুলা? কোনগুলা হারাম গুলা? ওই হারাম কাজের মধ্যে বে করার নিয়ত করে বসে থাকলো। আমার নবীজি বলেন ওই বন্দাও ওই বন্দাকেও তৃতীয় নম্বর বন্দার যেই সাজা, ওই বন্দার খারাপ নিয়ত করার কারণে ওই ধরনের সাজা পাবে। উচ্চ আওয়াজ বলুন না, নাউজুবিল্লাহ। আমাদেরকে শিক্ষা নিতে হবে, ঠিক না? আমরা নবী পেয়ে খুশি হলাম, ঠিক না? তো কিভাবে চলবো? নবীর সুন্না অনুযায়ী কিভাবে চলবো? নবীজি যেগুলা নিষেধ করেছেন আমরা ওই খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, নবীজি যেগুলা ভালো কাজের আদেশ দিয়েছেন ওই মোতাবেক আমাদেরকে চলতে হবে। আমরা যদি ওইভাবে চলি আমাদের জীবন সার্থক। আল্লাহ সবাইকে কবুল করুক। আরো আওয়াজ করে বলুন না, আমিন। আজকের মাহফিল তানশাহি দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। যতটুকু বয়ান হয়েছে সবাই আমল করে চলার তৌফিক দান করুক। আরো বড় আওয়াজ বলুন না, আমিন। আমাদের ভাইয়েরা যে ব্যবস্থা করেছেন ভাইদের এই ব্যবস্থাকে তানশাহি দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। এবং এই এলাকা সংলগ্ন যত কবরস্থান আছেন প্রত্যেক মুমিন মুমিনাতের কবরে সওয়াব পৌঁছিয়ে উনাদের কবরকে বেহেশতের বাগান করে দিক। আমাদের প্রত্যেকের মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছিয়ে দিক। যার যে যে মকাসদ আছে প্রত্যেকের মকাসদে হাসনা পূরণ করে দিক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।